চল তাড়াতাড়ি ডিকি খোল আগে মাল ছাড় আরে আমার আগে মালটা নামিয়ে দে না আগে পেমেন্ট কর না এই জানিস আমি কে বব মার্লের ভাই আরে বব মার্লে সিঙ্গার আরে আমি তো ছোটবেলা থেকেই ওর ফ্যান ওর আশীর্বাদে আমিও একটু আধটু গান গাই ক্যাশ দিবি না গান শোনাবো ওকে তো তুই ক্যাশই নিয়ে যা এনে চল তুই তো বললি ডেড বডি আছে বডি তো নড়াচড়া করছে বডি যদি নাচে আমার ডাবল পেমেন্ট আরে যা কিচ্ছু দেবো না তোকে কি করবি তুই কি করব আমি তোর ভাইয়ের ফ্যান তোর মতো গাধার নই কি বললে আরে এই বাচালটার সাথে কেন তর্ক করছিস আমি দেখছি ওকে যাকেই দেখে খালি টাকা 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 এটা নিয়ে এখন যা চল 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 মেরে রাম প্যারি চল চল কে ঢুঁড়তে কই নই সওয়ারি চল 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 মেরে রাম প্যারি চল চল কে ঢুঁড়তে কই নই সওয়ারি যদি আউট হয়ে যায় তবে আমি ভীষণ মুশকিলে পড়ে যাব আমার মান সম্মান শেষ হয়ে যাবে মেরে ফেল ওকে যেখানে পাবি মেরে ফেল ওর কাছে যা প্রমাণ আছে
সব নিয়ে। আমি নিউজ চ্যানেলের ইনভেস্টিগেটর জার্নালিস্ট। এখানে বব মার্লের উপর ডকুমেন্টারি বানাতে এসেছিলাম। আমি জানতাম ও খুব সাংঘাতিক, কিন্তু তারপরেও আমি চ্যানেলকে এই প্রজেক্টের জন্য রিকোয়েস্ট করেছিলাম, বিকজ হি ইজ দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। দু বছর ধরে এই প্রজেক্টে কাজ করছে। আমি অনেক প্রমাণও জোগাড় করে ফেলেছি। পৃথিবীর সমস্ত মাফিয়াদের সাথে ওর কানেকশন আছে। শুধু তাই নয়, ইন্ডিয়ান পলিটিশিয়ানদের সঙ্গে ওর যোগ রয়েছে। এখন আমি ওর আসল চেহারা সবার সামনে এক্সপোজ করব। মেয়ে হয়ে এত বড় ঝুঁকি নিয়ে নিলে? তোমার বাড়িতে আর কে কে আছে? মা আছে, ছোট বোন আছে, ব্যাস ওদের সাপোর্ট করার জন্যই এই চাকরি করছি। মায়ের শরীরটা ভালো থাকে না, বোনকে ভালো এডুকেশন দিতে হবে, নিজের জীবনে বড় কোনো অ্যাম্বিশন নেই। আজ পর্যন্ত জীবনে নিজেকে নিয়ে কোনো স্বপ্ন দেখিনি, নিজের বিয়ের কথা ভাবাও ছেড়ে দিয়েছি। কাউকে যদি পছন্দও হয় তাহলেও আমি জানি না তাকে বিয়ে করতে পারবো কিনা। এটা তুমি কিভাবে করতে পারো? পরিবারকে দেখা ভালো কথা, কিন্তু যদি কোনো হ্যান্ডসাম ছেলে তোমার সামনে এসে যায় তাহলে চুপি চুপি তাকে ঝাড়ি মারতে অসুবিধা কোথায়? যদি তাকে দেখতেও পাই তাকে চিনবো কি করে? খুব সহজ, ডান দিকে ঘুরে দেখো, সানগ্লাস আর লেদার জ্যাকেট পরে তাকে দেখতে পাবে। তাকে দেখে একবার মাথা ধুলে দাও, সেও সারা জীবন তোমাকে দোলনায় দোলাবে। কিন্তু এখানে তো সেরকম কাউকে দেখতে পাচ্ছি না। এত সুন্দর চোখ দিয়ে কি কম দেখো নাকি? ঠান্ডা হাওয়া চলছে, কাছে চলে এসো নাহলে কাশি হবে। এমনিতেই তুমি কম জামা কাপড় পরেছো। ছাড়ো আমায়। পর্তুগালে আজই আমার শেষ দিন। কোথায় যাচ্ছো? ইন্ডিয়া। কেন? এখানে আমার কাজ তো শেষ। কাজ শেষ হয়ে গেছে? চলে যাবে আমাকে একলা ফেলে? গুড নাইট। আমি এখানে বসে আছি আর তুমি শুতে চলে যাচ্ছ? আমার সাথে বসে একটু কথা বলতে পারো না? অবশ্যই পারি, কিন্তু তুমি তো নেশা করছো। তোমার নেশা ধরেছে আমায়। ঘুম পেলে শুয়ে পড়ো, দরজাটা খুলে রাখবে। গুড নাইট। আরে ঠিকই আছে। এই দরজাটায় হাত লাগাবি না, চল যাই এখান থেকে। সব সময় চলে আসা বিরক্ত করার জন্য। ও দেখো, প্রাণ ভরে দেখো। একটা প্রশ্ন করব, তোমার যাওয়াটাকে খুব দরকার? যেতে তো হবে, কিন্তু আবার ফিরেও আসতে পারি। যদি আমি পর্তুগালে ফিরে আসি তাহলে কি এই ট্যাক্সি ড্রাইভার এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষা করবে? তুমি পিক আপ করতে আসবে তো? আসতেই হবে, কারণ তুমিও ব্ল্যাক আর আমিও ব্ল্যাক। বোন ফোন করছে। হাই কিরে, আজ আসছিস তো তুই? আই এম অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট। হেই, আই এম সো হ্যাপি। আমিও খুবই এক্সাইটেড। সি ইউ সুন। সামনে নিও,
He is a raw agent sent by Indian government. আমাদেরকে মারার জন্য এখানে পাঠানো হয়েছে। বেঁচে থাকতে চাইলে ওর থেকে দূরে থেকো। আমি বলছি এখান থেকে পালাও। বেরো এখান থেকে। আয় তাড়াতাড়ি চলে আয়। আরে দেখছিস না কি তাড়াতাড়ি আয়।